যে খবরের দিকে নজর রাখবো, বৃষ্টি হবে বলে কিন্তু জানাচ্ছিল আলিপুর আবহাওয়া দপ্তর, তবে সেই খবর একেবারে উড়িয়ে দিয়ে দক্ষিণবঙ্গে বাড়তে পারে গরম এমনটা কিন্তু জানা যাচ্ছে, এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে বলছে আলিপুর হাওয়া অফিস। তিন চার দিন শুষ্ক আবহাওয়া থাকবে, পশ্চিমের জেলাগুলিতে 40 ডিগ্রির ওপরে থাকবে তাপমাত্রা, তবে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা বলেই পূর্বাভাস হাওয়া অফিসার। গরম বাড়বে, বাড়বে অস্বস্তি দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা, পাশাপাশি 40 ডিগ্রির ওপরে থাকবে তাপমাত্রা বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের, বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। সুদীপ্তা, দক্ষিণবঙ্গের জন্য অস্বস্তিজনিত গরম বাড়বে এবং উত্তরবঙ্গের জন্য স্বস্তি? দেখো, আবহাওয়ার খামখেয়ালিপনা এবং বলা যেতেই পারে কালবৈশাখী হয়তো এবার রীতিমতো মুখ ঘুরিয়ে রেখেছে এবং মুখ ফিরিয়ে রেখেছে শহর কলকাতার থেকে। যদিও দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন বাঁকুড়া, এই সমস্ত জেলা, মুর্শিদাবাদের কিছু জায়গায়, সেখানে বা 24 পরগনা, উত্তর 24 পরগনা অর্থাৎ উপকূলবর্তী কয়েকটি জেলা, সেখানে কিন্তু কিছুটা কালবৈশাখীর প্রভাব পড়েছে। কিন্তু শহর কলকাতা এবং পার্শ্ববর্তী জেলা সেখানে কিন্তু কোনোভাবেই কালবৈশাখীর প্রভাব দেখা গেল না। যদিও পূর্বাভাস ছিল, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে শনিবার পর্যন্ত এটি কালবৈশাখী পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর, কিন্তু তা সত্ত্বেও কালবৈশাখী এলো না। কারণ যেটা বোঝা যাচ্ছে যে সকালের দিকে কিন্তু আকাশ মেঘলা ছিল, কালবৈশাখী তখনই আসে যখন ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যায়। তো সকালের দিকে যেহেতু আকাশ কয়েকদিন ধরে কন্টিনিউয়াসলি আমরা দেখেছি যে আকাশটা কিন্তু মেঘলা থাকছে, এবং মেঘলা থাকার জন্য তাপমাত্রা সেটা কিন্তু বাড়তে পারছে না। ঝড় কখন আসে, যখন ভূপৃষ্ঠের বায়ু উত্তপ্ত হয়ে যায়, সেটি উপরের দিকে উঠে যায়, তখন সেই শূন্যস্থান পূরণ করার জন্য আশপাশের পার্শ্ববর্তী জায়গা থেকে ঠান্ডা বাতাস ধেয়ে আসে সেই জায়গা পূরণ করার জন্য, সেখানে কিন্তু ঝড়ের উৎপত্তি হয়। মার্চ মাসে সর্বাধিক পরিমাণ কালবৈশাখী আসে মার্চ এপ্রিলে, কিন্তু প্রায় এপ্রিলের শেষের গোড়ায় চলে এসছে, মার্চ চলে গেল, কালবৈশাখী ভাড়ার কিন্তু শূন্য। কারণ এইটাই, অর্থাৎ সকালের দিকটা আকাশ যেহেতু মেঘলা থাকছে তাই তাপমাত্রা খুব একটা বাড়তে পারছিল না। তবে এক্ষেত্রে আজকে আবার যে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাস কিন্তু এ রাজ্যে প্রবেশ করছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে, তাই শুকনো বাতাসের প্রভাব কিন্তু বেশি রয়েছে এবং তাপমাত্রা সেটা কিন্তু আবারও ধীরে ধীরে বাড়বে। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, প্রায় 34 ডিগ্রির কাছে তাপমাত্রা চলে গিয়েছে, 35.6 রয়েছে তাপমাত্রা, এবং সেটা কিন্তু আরো বাড়বে শহর কলকাতার ক্ষেত্রে এবং পশ্চিমের জেলা কিংবা সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রার প্রভাব বাড়বে। উত্তরবঙ্গের এরকম বৃষ্টি চলছিল, উত্তরবঙ্গে কিন্তু একদিকে স্বস্তি, উত্তরবঙ্গের কোচবিহার, মালদা, আলিপুরদুয়ার এই সমস্ত জেলায় কিন্তু বৃষ্টি সেরকম ভাবেই চলবে এবং ঝড়ের প্রভাব সেখানে কিন্তু উত্তরবঙ্গে থাকবে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গে থাকবে। দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত আর ঝড়ের কোনো সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ধন্যবাদ সুদীপ্তা, কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ্তা চৌধুরীর সঙ্গে। আপাতত দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে জারি থাকবে বৃষ্টি বলে কিন্তু জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস, এবং পশ্চিমের জেলাগুলিতে 40 ডিগ্রির বেশি থাকবে তাপমাত্রা, অর্থাৎ তাপপ্রবাহের একটা সতর্কতা থাকছে, এবং দক্ষিণবঙ্গের জন্য যদি বলা যায় যে অস্বস্তি বাড়বে, আর্দ্রতাজনিত গরম বাড়বে, সেক্ষেত্রে উত্তরবঙ্গের জন্য কিছুটা হলেও স্বস্তি।